আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমি আমার গত লেকচারে আলোচনা করেছিলাম লসাগু গসাগু গুণনীয়ক এবং গুণিতকের সাধারণ আলোচনা গুলা সেগুলো আমরা কীভাবে বুঝতে পারবো যারা লেকচারটি মিস করেছো তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে দেখে নিও আমরা আজকে আলোচনা করব। কিভাবে লসাগু এবং গসাগু সংক্রান্ত সমস্যা আমি দেখলেই বুঝতে পারবো যে এটাকে আমাকে লসাগু করতে হবে না গসাগু করতে হবে এবং সেটা কিভাবে সমাধান করব। আমি চেষ্টা করব একের অধিক সমাধানের উপায় নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আমি একটা সমস্যা নিয়ে শুরু করি ধরো একটা প্রশ্ন আছে কতজন বালকের মধ্যে একশো ছাপ্পান্নটি আম দুশো একুশটি জাম তিনশো নব্বইটি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে একটু প্রশ্নের দিকে খেয়াল করো বলা হয়েছে কতজন বালকের মধ্যে আমাদের আম জাম এবং লিচুর যে সংখ্যা সেই সংখ্যার তুলনায় বালকের সংখ্যা কিন্তু অবশ্যই কম হওয়া উচিত কারণ বালকের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে তাদের মধ্যে কিন্তু আমরা আম জাম বা লিচু ভাগ করে দিতে পারবো না অর্থাৎ আম জাম এবং লিচুর সংখ্যার থেকে বালকের সংখ্যা হবে ছোট তো আমরা গত লেকচারে জেনেছিলাম যে ছোট জিনিসটা বের করা হয় গসাগু মাধ্যমে অর্থাৎ এই প্রশ্নে আমরা বুঝতে পারলাম যে আমরা যে জিনিসটুকুন বের করব অর্থাৎ বালকের সংখ্যা সেই বালকের সংখ্যাটা হবে ছোট আর ছোট যেহেতু গসাগু থেকে বের করা হয় তাই আমাদের এই প্রশ্নটা অবশ্যই গসাগু সংক্রান্ত প্রশ্ন অর্থাৎ আমাকে এখানে গসাগু করতে হবে তাহলে আমরা একটু গসাগু করার চেষ্টা করি এখানে একশো ছাপান্নটি আম দুইশো একুশটি জাম এবং লিচু আমি বলেছিলাম যে আমাদের গসাগুর সবচেয়ে পপুলার নিয়মটি হচ্ছে ভাগের সাহায্যে গোসাগু নির্ণয় এবং তার উপায় ছিল সবচেয়ে ছোট সংখ্যাটি দিয়ে তার ইমিডিয়েট বড় সংখ্যাটিকে ভাগ করতে হবে আচ্ছা আমরা তাহলে ভাগ করে দেখি এখানে এখানে বালকের সংখ্যা হবে বালকের সংখ্যা হবে আম জাম ও লিচুর সংখ্যার গসাগু এর সমান সংখ্যক এখন আমরা সবচেয়ে ছোট সংখ্যা একশো ছাপ্পান্ন দ্বারা দুইশো একুশ কে ভাগ করব দুইশো একুশ একশো ছাপ্পান্ন যেহেতু দুইগুণ করলে পনেরো দুগুণে তিরিশ হয়ে যায় অর্থাৎ বাইশের থেকে বেশি হয়ে যায় তাই আমাদের এখানে একবার যাচ্ছে আমরা একবার দিব বিয়োগ করি পঁয়ষট্টি অবশিষ্ট থাকছে আচ্ছা তারপর আমাদের কি নিয়ম ছিল নিয়ম ছিল যা অবশিষ্ট থাকবে তা দিয়ে ইমিডিয়েট যে ভাজকটা ছিল তাকে ভাগ করব। তাহলে ইমিডিয়েট ভাজকটা হচ্ছে আমাদের একশো ছাপ্পান্ন দেখো ছয় কে পনেরো এর মধ্যে দুইবারের বেশি কিন্তু দেওয়া যাচ্ছে না কেননা তিনবার দিলে তিনশো আঠারো হয়ে যায় অর্থাৎ আমাদের দুইবার যাচ্ছে এখানে তাহলে আমরা দুইবার দিই একশো তো তিরিশ বাকি থাকছে ছাব্বিশ আচ্ছা এবার আমরা ছাব্বিশ দিয়ে আবার তার ইমিডিয়েট ভাজক অর্থাৎ পঁয়ষট্টিকে ভাগ করব কতবার যায় আমরা জানি ছাব্বিশ দুইবার দিলে হয় বাকি তারপর কি করব এখনো ভাগ আছে তাহলে আমরা ইমিডিয়েট ভাজককে আবারও ভাগ দিব অর্থাৎ তেরো দ্বারা এই দুইটা সংখ্যা লাস্ট পর্যন্ত মিলে গেল অর্থাৎ আমরা পেয়ে গেলাম একশো এবং দুশো একুশ এই দুটা সংখ্যার গসাগু হচ্ছে তেরো এখন যদি এই তেরো সংখ্যাটা দ্বারা তিনশো নব্বই সংখ্যাকেও ভাগ করলে মিলে যায় তার মানে সংখ্যা তিনশো নব্বই কেউ ভাগ করা যাবে অর্থাৎ সে তিনশো নব্বই এরও গসাগু হবে তাহলে সেক্ষেত্রে আমাদের তেরো সংখ্যাটাই হবে তিনটা সংখ্যারই গসাগু আমরা একটু করে দেখি আবার তেরো ভাগ তিনশো নব্বই আমরা জানি তেরো ঘরের নাম তাই তিন তেরো উনচল্লিশ হচ্ছে তাহলে আমাদের এই তেরো দ্বারা প্রত্যেকটা সংখ্যাকেই কিন্তু ভাগ করে মিলে যাচ্ছে অর্থাৎ আমাদের এই তেরোটাই হবে গসাগু। তাহলে এখানে বালকের সংখ্যা হবে তেরো জন অতএব এখানে একশো ছাপ্পান্ন দুইশো একুশ তিনশো নব্বই এর গসাগু হচ্ছে গু হচ্ছে তেরো অর্থাৎ বালকের সংখ্যা হবে বালকের সংখ্যা তেরো জন আচ্ছা আমরা আবার একটু ভিউ করি আমাদের প্রথম যখন বলা ছিল যে কতজন বালক বের করতে হবে তাহলে আমি যে কথাটা বললাম যে যদি এর ধরনের প্রশ্ন থাকে তাহলে তোমাকে সবার আগে বোঝার চেষ্টা করতে হবে যে যে জিনিসটুকুন বের করতে বলা হয়েছে ওটা যে সংখ্যাগুলো দেওয়া আছে তার তুলনায় ছোট হবে না বড় হবে যদি ছোট হয় তাহলে আমরা জানি ছোট জিনিস বের করা হয় গসাগুতে সো তুমি মাস্ট বি ওখানে গসাগু করবা আর যদি বড় জিনিস হয় অর্থাৎ যেটা বের করব তা যদি ওই সংখ্যাগুলোর তুলনায় বড় হওয়া উচিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা করব লসাগু আচ্ছা আমরা এখন লসাগুটাকে আরেকটা প্রশ্নের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি ধরো একটা প্রশ্ন আছে পাঁচটি ঘন্টা প্রথমে একত্রে বেজে পরে পাঁচ বারো পনেরো বিশ এবং পঁয়ত্রিশ সেকেন্ড পর পর বাঁচতে থাকলো ঘণ্টাগুলো কত সময় পরে পুনরায় একত্রে বাঁচবে একটু খেয়াল করো পাঁচটা ঘন্টা প্রথমে কিন্তু একসাথে বাঁচছিল তারপরে কি হলো হঠাৎ করে ঘন্টার কাঁটাগুলো চেঞ্জ হয়ে গেল তারা পাঁচ সেকেন্ড পর বারো সেকেন্ড পর পনেরো সেকেন্ড পর বিশ সেকেন্ড পর এবং পঁয়ত্রিশ সেকেন্ড পর পর বাঁচতে থাকলো তার মানে তারা কিন্তু আর একত্রে বাঁচছে না তাহলে এরা যখন একত্রে বাঁচবে তখন কিন্তু অনেকটা সময় পার হয়ে যাবে অনেকটা সময় পার হয়ে যাবে অর্থাৎ এই পাঁচটা ঘন্টা যখন পুনরায় আবার একসঙ্গে বাঁচবে তখন কিন্তু আমাদের সময়টা অনেক হয়ে যাবে অর্থাৎ তারা তারা কিন্তু এই পাঁচ বারো পনেরো বা বিশ বা পঁয়ত্রিশ সেকেন্ডে আর থাকবে না এর চেয়ে বেশি সেকেন্ড সময় হয়ে যাবে তাহলে ওই সংখ্যাটা আসছে আমাদের এই সংখ্যাগুলোর থেকে বড় সো দ্যাট আমি কিছুক্ষণ আগে বলেছি যদি যে জিনিসটা বের করতে হবে তার মানটা যদি এই দেওয়ার সংখ্যাগুলোর থেকে বেশি হয় তাহলে আমরা লসাগু করব। তাহলে আমাদের এখানে বোঝা যাচ্ছে যে আমাদের ঘন্টাগুলো পুনরায় যে সময়টাতে বাঁচবে সেই সময়টা হবে এই সংখ্যাগুলার লসাগুয়ের সমান তাহলে আমরা একটু করি পাঁচটি ঘন্টা পুনরায় পাঁচ বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশের গসাগু সরি লসাগু সময় পরে পুনরায় একত্রে বাঁচবে পুনরায় একত্রে বাঁচবে এখানে আমরা শিখেছিলাম যে লসাগু করার সবচেয়ে পপুলার পদ্ধতি হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি তাহলে আমরা এখানে ইউক্লিডীয় পদ্ধতিতে এই লসাগুটা করার জন্য একটু চেষ্টা করি পাঁচ বারো পনেরো বিশ আর পঁয়ত্রিশ ইউকিডিয় পদ্ধতির নিয়মটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা নির্দিষ্ট সংখ্যা দ্বারা যা দিয়ে ভাগ করা যাবে ভাগ করবো এবং সেখানে দুইটার অধিক যদি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তবে ন্যূনতম দুইটা সংখ্যাকে ভাগ যেতে হবে তো এখানে একটু খেয়াল করি এখানে পাঁচ পনেরো পঁয়ত্রিশ এবং বিশ প্রত্যেকটা সংখ্যা কিন্তু পাঁচ দ্বারা ভাগ করা যায় আর একটা কথা হচ্ছে তুমি যে ভাগগুলা করবে এই ভাগগুলা অবশ্যই মৌলিক সংখ্যায় রাখার জন্য চেষ্টা করবে যেন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় অর্থাৎ দুই তিন পাঁচ সাত এগারো তেরো এই ধরনের সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। তো এখানে পাঁচ পনেরো বিশ এবং পঁয়ত্রিশ শুধু বারো ছাড়া প্রত্যেকটা সংখ্যায় কিন্তু পাঁচ দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা প্রথমে পাঁচ দিয়ে যদি ভাগ করে দেই তাহলে এখানে পাঁচ হককে পাঁচ যে সংখ্যার মধ্যে ভাগ করা যাবে না নিয়মটা হচ্ছে তুমি সেই সংখ্যাটাকে ওভাবেই রেখে দিবে এরপর পনেরো মধ্যে যায় তিন পাঁচে পনেরো বিশের মধ্যে যায় চার পাঁচে বিশ পঁয়ত্রিশের মধ্যে আমরা পাচ্ছি পাঁচ সাতা পঁয়ত্রিশ এবার খেয়াল করো এবার আমরা যে সংখ্যাগুলো পেয়ে গেলাম বারো তিন চার এবং সাত এখানে বারো এবং তিন এই দুটোকে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় আবার চারকে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় না তো আমাদের নিয়ম ছিল দুইটা সংখ্যাকে ভাগ গেলেই চলবে তো আমরা এখন তিন দ্বারা একে ভাগ করে দিব একই মধ্যে যেহেতু ভাগ করা যাচ্ছে না একটা বসে যাবে বারো কে করলে হয় চার তিন কে করলে হয় এক চারের মধ্যে ভাগ যায় না তাই বসে যাবে সাতের মধ্যে ভাগ যায় না তাই ওটাও বসে যাবে এরপর আমাদের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমাদের দেখো দুটো চার আছে অর্থাৎ এই চার দুটোকে কিন্তু আমরা চার দ্বারা ভাগ করতে পারবো তাহলে আমরা চার দ্বারা ভাগ করে দিব চার দ্বারা ভাগ করলে একের মধ্যে যাবে না এটা বসে যাচ্ছে চার একে চার একের মধ্যে যাবে না এটা বসে যাচ্ছে চার একে চার আর সাতের মধ্যে যাচ্ছে না এটা বসে যাচ্ছে তাহলে আমরা লাস্ট পর্যন্ত যে সংখ্যাগুলো পেলাম এখানে চারটা এক এবং একটা সাত আছে অর্থাৎ এখানে একে কিন্তু এক দ্বারা ভাগ করা এটা বোকামি আমাদের এক দ্বারা ভাগ করার কোনো দরকার নেই আর সাত সংখ্যাটার জন্য আলাদাও কোনো ভাগ করার প্রয়োজন নেই যেহেতু আমাদের ন্যূনতম দুইটা সংখ্যাকে ভাগ করতে হয় তাহলে আমরা কিন্তু আমাদের লসাগুর পর্যায়ে এসে গেছি তাহলে আমাদের লসাগুটা কত হবে লসাগুটা হবে আমাদের এপাশে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ বাইরের আমরা যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলোর প্রত্যেকটার সমান তাহলে এখানে গুণ 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 তিন সাত এখন আমরা দেখি কত আসে এখানে তাহলে তিন পাঁচে পনেরো চার পনেরো ষাট আর ষাটকে আমরা সাত দ্বারা গুণগুলো হচ্ছে চারশো বিশ অর্থাৎ আমাদের এই যে ঘন্টা আছে পাঁচটি ঘন্টা এই ঘন্টা পাঁচটি চারশত বিশ যেহেতু সেকেন্ড দেওয়া আছে তাহলে চারশত বিশ সেকেন্ড পরে তারা আবারও একসাথে বাঁচবে এবং এরপরে কিন্তু তাদের মধ্যে সেই প্রতিযোগিতাটা শুরু হয়ে যাবে আবারও পাঁচ বারো পনেরো বিশ পঁয়ত্রিশ সেকেন্ড পর তারা আবার বাঁচতে থাকবে এবং দেখা যাবে এরকম চারশো বিশ চারশো বিশ করে পরপর তারা কিন্তু আবার পুনরায় একত্রে বাঁচবে তাহলে আমরা পেয়ে গেলাম যে ঘন্টা পাঁচটি ঘন্টা পাঁচটি চারশো বিশ সেকেন্ড সেকেন্ড বা এটাকে আমরা যদি মিনিটে নিয়ে নিই তাহলে আমাদের মিনিটে হচ্ছে এখানে যদি আমরা ষাট দ্বারা ভাগ করে দেই তাহলে ছয় সাতা বিয়াল্লিশ অর্থাৎ সাত এই সাত মিনিট পরপর পুনরায় একত্রে বাজবে পরপর পুনরায় একত্রে বাজবে একত্রে বাজবে আচ্ছা আশা করি তোমরা প্রত্যেকেই এখন লসাগু এবং গসাগু সংক্রান্ত সমস্যা দেখার সাথে সাথে তুমি বুঝতে পারবে যে আসলে কোনটা লসাগু এবং কোনটা গসাগু আমি বোঝার পদ্ধতিটা বলেছি তুমি যে সংখ্যাটা বের করতে চাচ্ছ অর্থাৎ প্রশ্নের উত্তর যেটা হবে সেই উত্তরটা যদি তোমার কাছে মনে হয় যে এই উত্তরটা হবে যে সংখ্যাগুলা দেওয়া আছে তার তুলনায় ছোট তাহলে তুমি সেক্ষেত্রে বের করবে গসাগু এবং যদি মনে হয় এর তুলনায় বড় হবে উত্তর তাহলে তুমি অবশ্যই বেয় করবে লসাগু কেন না আমরা গসাগুর মধ্যে সব সময় ছোট সংখ্যা পেয়ে আসি এবং লসাগুর মধ্যে সব সময় বড় সংখ্যাটা পেয়ে আসি এবং এটা বোঝার জন্য তোমাকে প্রিভিয়াস যে লেকচারটা আছে ওই লেকচারটা তোমাকে একবার একটু ফলো করতে হবে যারা দেখোনি তারা আরেকবার দেখে নিবা রিকোয়েস্ট থাকলো আচ্ছা আমরা তাহলে মোটামুটি লসাগু এবং গসাগু সংক্রান্ত সমস্যা অনেকখানি বুঝে গেলাম এখন আমরা এর থেকে একটু যদি জটিল থাকে প্রশ্নটা এবং সেক্ষেত্রে যদি বোঝার কিছুটা প্রবলেম হয় তাহলে তাকে আমরা কিভাবে সলভ একটু দেখার চেষ্টা করি আরো একটা দুটা ম্যাথ আমরা দেখো এখানে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ পাঁচ থাকবে আচ্ছা আমরা এই ভাগ শেষ পাঁচ কথাটাকে একটু উজ্জ রাখি বাকি কথাটুকু একটু খেয়াল করি দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ পাশ হবে একটু বোঝার চেষ্টা করো আমি কিছুক্ষণ আগে যে যে কথাটা বলেছিলাম হবে হবে উত্তরটা না সেটা বোঝার জন্য চেষ্টা করা তাহলে এখানে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমি একটা সংখ্যা তাকে আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করব এবং ভাগ করার পরে কি হবে প্রত্যেকবারে পাশ অবশিষ্ট থেকে যাবে অর্থাৎ বোঝাই যাচ্ছে আমরা যাকে ভাগ করব সেই সংখ্যাটা আট বারো আঠারো বা চব্বিশের তুলনায় বড় সংখ্যা হবে তাহলে আমি কিছুক্ষণ আগে কি বলেছিলাম যে যদি বড় সংখ্যা পাওয়া যায় তাহলে আমরা করব লসাগু অর্থাৎ বোঝা গেল এখানে আমাকে লসাগু করতে হবে আমি কিছুক্ষণ আগে বলেছি ভাগশেষ পাঁচ কথাটাকে আমি একটু উজ্জ্ব রাখবো এটাকে আমি পরে দেখবো কি হয় আমরা আগে এইটুকুন বোঝার চেষ্টা করি যে এখানে লসাগু হচ্ছে এটা বুঝতে পারলাম আচ্ছা এখানে তাহলে বড় ছোট দিয়ে কিন্তু তোমরা লসাগু বুঝে গেলে তারপরও একটা জিনিস দেখো এই ক্ষুদ্রতম যে সংখ্যাটা আছে তোমরা কিন্তু এটা দ্বারাও বুঝতে পারবা যে এখানে আসলে লসাগু করাটাই প্রয়োজন কেননা একটু দেখো লসাগু এবং গসাগুর যে মিনিংটা ছিল লসাগুর মিনিংটা ছিল লঘিষ্ট সাধারণ গুণিতক একটু খেয়াল করো লঘিষ্ঠ শব্দের অর্থ কিন্তু সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম আর এখানে কিন্তু আমাকে ক্ষুদ্রতম কথাটাই লেখা আছে অর্থাৎ আমি কিন্তু ক্ষুদ্রতম দেখেও বুঝে যাচ্ছি যে আসলে এখানে আমাকে লসাগু করতে হবে তবে আমি এরকম প্যাচের মধ্যে তোমাদেরকে যেতে নিষেধ করব তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা ওটা মনে রাখলেই হবে যে আসলে যে সংখ্যাটা আমি বের করব সেই সংখ্যাটা বড় হচ্ছে না ছোট হচ্ছে তো এখানে যেহেতু আমার বের করা সংখ্যাটা বড় হচ্ছে সো দ্যাট আমরা সংখ্যাগুলোকে এখন লসাগু করব। তাহলে আমরা এগুলা লসাগু বের করি আচ্ছা আমরা ইউক্লিডীয় পদ্ধতি দিয়ে গুটা বের করি অথবা আমরা আরো একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটাকে বলা হয় মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করা তাহলে আমি যেহেতু ইউক্লিডীয় পদ্ধতি এই মাত্র একটা প্রশ্ন করেছিলাম তাহলে আমরা এখন একটু মৌলিক গুণনীয়কের সাহায্যে এগুলাকে বের করার চেষ্টা করি তো দেখো কিভাবে মৌলিক গুণনীয়কগুলা বের করব তাহলে মৌলিক গুণনীয়ক বের করার নিয়ম হচ্ছে একটি আট সংখ্যাটাকে কোন কোন মৌলিক সংখ্যার গুণফলের মাধ্যমে আট পাওয়া যায় এটাকে বলা হয় মৌলিক 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 করা তো আমরা এখানে একটু দেখি যে হয় গুণনীয়ক তুমি কিভাবে মৌলিক গুণনীয়ক বের করবে এখানে আট সংখ্যাটাকে তুমি দেখো যেহেতু এটা একটা জোর সংখ্যা তাহলে আমি কিন্তু এটাকে দুই দ্বারা ভাগ করতে পারবো তাহলে আমি দুই দ্বারা এখানে ভাগ দিব এজ লাইক ইউক্লিডীয় পদ্ধতি মতো করে এখানে একটা সংখ্যা এটাই হলো পার্থক্য তো এখানে দুই দ্বারা আমরা আটকে ভাগ করলে হয় চার আমি কিন্তু এটা জোর সংখ্যা আবারও দুই দ্বারা ভাগ করতে পারছি তাহলে এটাকে দুই দিয়ে যখন চারকে ভাগ করবো তখন হচ্ছে দুই এখন খেয়াল করো এই পাশে যে সংখ্যাগুলো আসছে প্রত্যেকটাই কিন্তু মৌলিক সংখ্যা কেন দুই একটা মৌলিক সংখ্যা তার মানে তিনটা দুই কে গুণ করলে আট পাওয়া যায় অর্থাৎ আমরা আটের পরিবর্তে লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই আচ্ছা এরপরে বারো সংখ্যাটাকে একটু আমরা দেখি যে কত কত সংখ্যার গুণ ফলে বারো লেখা যায় একই রকম ভাবে আমরা এখানে বারোকে করার চেষ্টা করি বারো বারো কে আমি যখন জোর সংখ্যা দিয়ে ভাগ করব তখন হচ্ছে আমি যখন দিয়ে ভাগ তখন হচ্ছে তাহলে তিন দেখো দুই দু চার তিন চারে বারো অর্থাৎ বারো সংখ্যাটার মৌলিক গুণ নিয়ে ভাঙলে এটা হচ্ছে দুই গুণ দুই গুণ তিন তাহলে দুই গুণ দুই গুণ তিন এবার দেখো এবার হচ্ছে বারোর পরে হচ্ছে আমাদের আঠারো সংখ্যাটা আঠারো সংখ্যাটাকে আমরা একটু ভাঙি এখানে আঠারো আঠারো সংখ্যাটা জোর সংখ্যা তাই আমি দুই দ্বারা ভাগ করতে পারবো তাহলে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে এটা যেহেতু তিন দ্বারা ভাগ করা যায় তাহলে নয় নয় আমি তিন দ্বারা ভাগ করলাম এটা তিন তিনে নয় তাহলে আমাদের কত আসছে সংখ্যা তিনটা দুই গুণ তিন গুণ তিন দুই গুণ তিন গুণ তিন এরপরে আমাদের চব্বিশ সংখ্যাটাকে ভাঙি চব্বিশ তাহলে চব্বিশ সংখ্যাটাকে যদি ভাঙা হয় তাহলে চব্বিশ কে যেহেতু জোর সংখ্যা দুই দ্বারা ভাগ করলে হচ্ছে বারো দুগোনা চব্বিশ দ্বারা ভাগ করলে হচ্ছে ছয় দুগোনা বারো আবার দুই দ্বারা ভাগ করলে হচ্ছে তিন দুগোনা ছয় অর্থাৎ আমাদের চব্বিশ সমান সমান লিখতে পারছি আমরা দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এখন মৌলিক গুণনীয়গুলা কিন্তু আমাদের বের করা হয়ে গেল অর্থাৎ মৌলিক গুণনীয়ক কেন যেহেতু এই গুণ যেগুলো আমি লিখেছি এগুলো প্রত্যেকটাই মৌলিক সংখ্যা তাই একে বলা হয় আসলে মৌলিক মৌলিক তো আমরা আমরা বের বের করে ফেলেছি এখন কিভাবে তাহলে আচ্ছা দেখো লসাগু বের করার জন্য এখানে অনেকেই একটা প্রবলেম করে ফেলে তো আমি তোমাদের বলবো যে আসলে প্রবলেম করার কোনো কিছু নেই তুমি খেয়াল করবা যে এই যে সংখ্যাগুলো আসছে অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো আসছে তুমি দেখবা যে যেকোনো একটা সংখ্যা সর্বোচ্চ কতবার আসছে যেমন এখানে দেখো দুই সংখ্যাটা এখানে কিন্তু তিনবার আসছে এখানে দুই সংখ্যাটা দুইবার আসছে এখানে দুই সংখ্যাটা একবার আসছে এবং এখানে দুই সংখ্যাটা কিন্তু তিনবার আসছে। দেখা গেল টাইম দুই কিন্তু সর্বোচ্চ এসেছে। তাহলে তুমি কি করবা এই সর্বোচ্চ সংখ্যকবার যেটা আসছে সেটাই তুমি নিবা তাহলে এখানে আমরা দুই নিব তিনবার এরপরে আর কি সংখ্যা আছে আর আছে আমাদের তিন একটু খেয়াল করো এখানে আম১� কোনো তিন নেই এখানে একটা তিন আছে এখানে দুইটা তিন আছে এবং এখানে একটা তিন আছে। তাহলে আমরা কয়টা নিব আমি কিছুক্ষণ আগে বলেছি যে সর্বোচ্চ বার তাহলে এখানে 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 যেহেতু একটা একটা দুইটা মোটেও নেই মোটেও নেই এতে আমার কোনো প্রবলেম নেই আমার সর্বোচ্চ সংখ্যক যদি একটা জায়গাতেও থাকে আমি সেটা নিয়ে নিব তাহলে এখানে দুই আছে আমার সর্বোচ্চ দুই বার তাহলে আমি সরি তিন আছে আমার সর্বোচ্চ দুই বার তাহলে আমি এই তিনকে দুইবার করে নিব এখন দেখো আর কিন্তু কোনো সংখ্যা আমার বাকি নেই এবং এমনটা যদি হয় যে কোথাও একটা বাড়তি সংখ্যা চলে আসছে অর্থাৎ এখানে ধরো একটা পাঁচ বা সাত যদি থাকতো তাহলে সেটাকেও তোমাকে নিতে হতো তাহলে আমরা মৌলিক গুণনীয়ক সাহায্যে যখন লসাগু নির্ণয় করব আমার নিয়ম হচ্ছে মৌলিক গুণনীয়ক বের করার পরে আমি দেখব যে প্রত্যেকটা মৌলিক গুণনীয়ক সর্বোচ্চ সংখ্যক কতবার এসেছে আমি ততবার সংখ্যাটাকে গুণ করে নিয়ে নিব এবং তারপর আমি এগুলাকে গুণ করে বসিয়ে দিলে আমার লসাগুটা আমি পেয়ে যাব তাহলে এখানে কত আসে দুই দু গোনা চার চার দু গোনা আট তিন আটে চব্বিশ আর তিন চব্বিশে বাহাত্তর তাহলে এই সংখ্যাগুলার লসাগু হচ্ছে সেভেন্টি টু বাহাত্তর হচ্ছে এখন দেখো আমার বাহাত্তরকে যদি আমি আট দ্বারা ভাগ করি বারো দ্বারা ভাগ করি আঠারো দ্বারা ভাগ করি বা চব্বিশ দ্বারা ভাগ করি তাহলে এই বাহাত্তরটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে কিন্তু আমাকে যেটা বলা হয়েছিল যে আমি যে সংখ্যাটা বের করব সেই সংখ্যাটায় একটা পাঁচ ভাগ শেষ থাকতে হবে তাহলে যদি পাঁচ ভাগ শেষ থাকতে হয় তাহলে ওই সংখ্যাটা কিন্তু বাহাত্তর হলে পাঁচ ভাগ শেষ থাকবে না কিন্তু যদি বাহাত্তরের থেকে আরো পাঁচ বেশি হয় তখন কিন্তু আমি সেই সংখ্যাটাকে যদি ভাগ করে দেই দেখা যাবে বাহাত্তর পর্যন্ত ভাগ করে মিলে গেছে এবং লাস্টে একটা পাঁচ রয়ে যাচ্ছে অর্থাৎ এই ভাগ শেষ পাঁচ থাকানোর জন্য আমাকে কিন্তু এখন এই বাহাত্তরের সংখ্যে একটা পাঁচ যোগ করতে হচ্ছে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান সমান হবে সেভেন্টি টু প্লাস হচ্ছে ফাইভ তাহলে আসে সেভেন্টি সেভেন আচ্ছা আমরা পেলাম সাতাত্তর তোমরা এই সংখ্যাটাকে নিজেরা বাসাতে আট বারো আঠারো এবং কবি দিয়ে ভাগ করে দেখবে অবশ্যই এখানে তোমাদের বাহাত্তর পর্যন্ত মিলে যাওয়ার পরে পাঁচ অবশিষ্ট থেকে যাবে আশা করি তোমরা মৌলিক গুণনিয়োগের সাহায্যে লসাগু নির্ণয় করাটাকেও বুঝতে পেরেছ আচ্ছা আমরা এখন এই মৌলিক গুণনীয় সাহায্যে একটা গসাগুকে নির্ণয় করা দেখি এখানে একটা প্রশ্ন আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ এবং পঁয়ষট্টি কে ভাগ করলে যথাক্রমে তিন চার এবং পাঁচ ভাগ শেষ থাকবে একটু খেয়াল করো আমি কিছুক্ষণ আগে যে কথাগুলো বলছিলাম যে আমি যে সংখ্যাটা বের করব সেটা এর তুলনায় ছোট হবে নাকি বড় হবে সেটা বোঝার চেষ্টা করা দেখো বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বৃহত্তম কথাটাকে আমি উজ্জ্বল রাখি এমন একটা সংখ্যা দ্বারা এই সাতাশ চল্লিশ এবং পঁয়ষট্টি কে ভাগ করতে হবে তার মানে কি বোঝা গেল যে আমি ভাগ করব সাতাশ কে আমি ভাগ করবো চল্লিশ কে এবং আমি ভাগ করবো পঁয়ষট্টি কে অর্থাৎ আমি সাতাশ চল্লিশ এবং ভাগ করবো এবং ভাগ করতে চাই তাহলে অবশ্যই সেই সংখ্যাটা কিন্তু বা পঁয়ষট্টি থেকে ছোট হবে আশা করি বুঝতে পেরেছ তাহলে কি হবে আমাদের এখন এখানে হ্যাঁ অবশ্যই তোমরা সত্যি ধরেছ এখানে আমাদের গসাগো করতে হবে কিন্তু একটু সমস্যা আছে সেটা হলো যেখানে বলেছে যে তিন যখন সাতাশকে ভাগ করবো তখন আমার তিন অবশিষ্ট থেকে যাবে তাহলে দেখো আমার যদি সাতাশের থেকে তিন অবশিষ্ট থেকে যায় তাহলে আমি কিন্তু সাতাশের গোসাগু বের করলে সংখ্যাটা আমি পাবো না তাহলে আমাকে যে সংখ্যাটা বের করতে হবে সেই সংখ্যাটা কিন্তু সাতাশ থেকে তিন বাদ দিলে অর্থাৎ চব্বিশের গসাগুটা বের করতে হবে এর ওখান থেকে বের করতে হবে ঠিক একই রকম ভাবে কে ভাগ দিলে যে চার অবশিষ্ট থেকে যাবে তার মানে চল্লিশের বসাকে বের করলে কিন্তু হবে না তাহলে আমাকে কি করতে হবে চল্লিশ থেকে আগেই ভাগসেসটা বিয়োগ করে ফেলতে হবে তাহলে ভাগসেসটা যদি বিয়োগ করে ফেলি যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হচ্ছে আবার একই রকম কে যদি পাঁচ ভাগসেস থাকতে হয় তাহলে আমাদের কিন্তু এই পঁয়ষট্টি থেকে আগে পাঁচ ভাগসেসটা বিয়োগ করে দেওয়ার পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার গসাগুয়ের সমান করে পে করতে হবে আচ্ছা তাহলে আমরা যে পাচ্ছি যে ক্ষুদ্র বৃহত্তম সংখ্যাটি কাঙ্ক্ষিত বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি কাঙ্ক্ষিত বৃহত্তম সংখ্যাটি এখানে সাতাশ বিয়োগ তিন টু চব্বিশ চল্লিশ বিয়োগ চার দ্যাটস ইকাল টু ছত্রিশ পঁয়ষট্টি বিয়োগ পাঁচ দ্যাটস ইকাল টু ষাট এর গসাগু হবে তোমাদের আরেকটা পদ্ধতির কথা আমি বলেছিলাম আমরা একটু সেটাকে আবার খেয়াল করে দেখি দেখো বোঝার জন্য আমরা কিন্তু গসাগু শব্দের অর্থ জানি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বড়টি অথবা বৃহত্তম একটু খেয়াল করো এখানে কিন্তু বৃহত্তম লেখা কথাটাই আছে তবে এখানে অনেক সময় তোমার এই ক্ষুদ্রতম বা বৃহত্তম সংখ্যা দ্বারা অনেকে প্যাচ করে ফেলে তাই আমি এই এইদিকে যারা না বোঝো তাদেরকে এদিকে যেতে বলবো না তোমরা ওই ছোট এবং বড়র মধ্যেই থাকবে আচ্ছা আমরা এখন এই চব্বিশ ছত্রিশ এবং ষাট এর গসাগুটা বের করবো মৌলিক গুণনীয়কের সাহায্যে আচ্ছা তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে মৌলিক গুণ নিয়কের সাহায্যে গসা গু নির্ণয় আচ্ছা এখানে চব্বিশ সমান সমান কিছুক্ষণ আগামী পদ্ধতি যেটা দেখেছিলাম তোমাদের লসাগুটা বের করার সময় আমরা ঠিক সেই পদ্ধতিটা ফলো করি এখানে ২৪ কে আমি ভাগ দিব যেহেতু জোর সংখ্যা দুই দ্বারা ভাগ করা যাবে বারো দুগানা চব্বিশ আবার দুই দ্বারা ভাগ করতে পারবো ছয় দুগানা বারো আবার দুই দ্বারা তিন দুগানা ছয় অর্থাৎ একদম লাস্ট ফিনিশিং মৌলিক সংখ্যায় চলে এসেছি তো আমাদের চব্বিশ সমান সময় লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এরপর আসি ছত্রিশ তাহলে ছত্রিশ কে একটু বের করার চেষ্টা করি আচ্ছা কিভাবে বের করা করা যায় যায় দ্বারা ভাগ আবার দুই দ্বারা ভাগ করতে পারি আমরা নয় দুগোনা আঠারো তিন দ্বারা ভাগ করা যাচ্ছে তিন তিনে নয় অর্থাৎ আমাদের সংখ্যাটা হচ্ছে দুই গুণ দুই গু তিন গুণ তিন আচ্ছা এরপরে সংখ্যাটা কত আমাদের ষাট আচ্ছা ষাটকে আমরা মৌলিক গুণ নিয়ে সাহায্যে বের করি ষাট তাহলে জোর সংখ্যা যেহেতু দুই দ্বারা ভাগ করতে পারবো তিরিশ দু গুণ ষাট আবার দুই দ্বারা দিতে পারবো পনেরো দু গোনা তিরিশ এবার তিন দ্বারা দিতে পারবো তিন পাঁচে পনেরো অর্থাৎ সংখ্যাটা হচ্ছে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ এখন দেখো আমরা লসাগু যখন নির্ণয় করেছিলাম তখন কিন্তু সর্বোচ্চ সংখ্যক যতবার এসেছিল কেন লসাগুটা কিন্তু বড় হয় তাই বেশি বেশি জিনিস নিয়েছিলাম কিন্তু গসাগুটা কিন্তু আমাদের ছোট হয় অর্থাৎ আমাকে জিনিসটাও নিতে হবে অল্প অল্প তাহলে অল্প অল্প বলতে আমি কি নিব আমি অল্প অল্প বলতে এখান থেকে আমি নিব শুধুমাত্র কমনটা অর্থাৎ যে সংখ্যাটা সবার মধ্যে আছে যেমন ধরো এই একটা দুই এই একটা দুই একটা দুই এটা কিন্তু তিনজনের মধ্যেই আছে এবং গসাগুর ক্ষেত্রে তোমরা অবশ্যই মাথায় রাখবে যদি তিনজনের ভিতরে অর্থাৎ তিনটা সংখ্যা থাকে তাহলে তিনজনের সংখ্যাটাকে থাকতে হবে আর না হলে কিন্তু আমরা গসাগুতে নিতে পারবো না তবে লসাগুতে কিন্তু যদি একজনের মতো থাকে আমরা সেটা নিব কিন্তু গসাগুর ক্ষেত্রে তিনজনের মধ্যেই থাকতে হবে আবারও একটা দেখো দুই আমরা তিনজনের মধ্যেই পাচ্ছি এখানে এখানে এবং এখানে এবং খেয়াল করো একটা তিন আমরা কিন্তু সবার মধ্যে থেকে নিতে পারছি তাহলে আমাদের গসাগুটা হচ্ছে এবং অর্থাৎ অর্থাৎ একটা তিন তিন গসাগুটা হচ্ছে আমার বারো তাহলে আমি পেয়ে গেলাম যে সেই বৃহত্তম সংখ্যাটা আমাদের নির্নেও যে বৃহত্তম সংখ্যাটা সেই বৃহত্তম সংখ্যাটা হবে বারো অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান সমান বারো তোমরা একটু খেয়াল করো আমরা যদি ঘরের নামতা পড়ি তাহলে বারো দিয়ে যদি সাতাশকে ভাগ করা হয় আমরা জানি বারো দুগানা চব্বিশ তোমরা কিন্তু এখানে তিন বাকি রয়ে যাচ্ছে যেহেতু চব্বিশের পরে আর তিন হলে সাতাশ হয় আমরা যদি চল্লিশ কে ভাগ করি তাহলে আমরা জানি তিন বারো ছত্রিশ অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু চল্লিশ হওয়ার জন্য আর চার অবশিষ্ট রয়ে যাচ্ছে আবার আমরা যদি বারো দিয়ে পঁয়ষট্টিকে ভাগ করি তাহলে আমরা জানি পাঁচ বারো ষাট অর্থাৎ আমাদের কিন্তু পাঁচ অবশিষ্ট রয়ে যাচ্ছে তাহলে আমরা সবকিছুকে বুঝতে পারলাম আশা করি তোমরা এই লসাগু এবং গসাগু সংক্রান্ত যে ধরনের প্রশ্ন থাকে তোমরা সেই প্রশ্নগুলো দেখলেই এখন থেকে বুঝতে পারবে যে কোন প্রশ্নটাতে লসাগু করতে হবে কোন প্রশ্নটাতে গসাগু করতে হবে এবং লসাগু এবং গসাগু দুটাই নির্ণয় করার জন্য আমি দুই দুটো করে পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের যার যে পদ্ধতিটা ভালো লাগে তোমরা সেই পদ্ধতিটা ফলো করতে পারো এরপরেও যদি তোমাদের কারো কোনো সমস্যা হয় বা এই লসাগু গসাগু সংক্রান্ত কোনো প্রবলেমে তোমরা পড়ো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি ইনশাল্লাহ সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা